চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিং এর প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে রেল লাইন অবরোধ করেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। দশ মিনিট থেকে কারওয়ান বাজারের যে এফডিসি গেট রয়েছে, এই গেটে আসলে এই যে বিক্ষুব্ধ শ্রমিকরা এই ট্রেনটিকে আটকে রেখেছে। তারা বলছেন যে তাদের যে দাবি তা আদায় না হওয়া পর্যন্ত এই এই ঢাকার সাথে সারা দেশের যে রেল যোগাযোগ তারা তা লাইনে অবস্থান করে তা আসলে বন্ধ রাখবেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে রেলের যে 8,000 অস্থায়ী টিএলআর বা অস্থায়ী শ্রমিক রয়েছেন তাদেরকে আসলে তারা যে চাকরি স্থায়ীকরণ সেই স্থায়ীকরণের দাবিতে এই আন্দোলনে নেমেছেন। পাশাপাশি আপনি জানেন যে সম্প্রতি রেলপথ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে, যারা অস্থায়ী শ্রমিক যারা রয়েছে তাদেরকে টিএলআর তাদেরকে বাদ দিয়ে আউটসোর্সিং এর ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হবে এবং সেই লোকবল দিয়ে আসলে কাজ করানো হবে। এরকম যখন একটি অবস্থা, তখন গত বছর ডিসেম্বর থেকে কিন্তু শ্রমিকদের মধ্যে এই অসন্তোষ, কারণ ডিসেম্বরের 31শে ডিসেম্বর তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এখন থেকে আর টিএলআর নয়, এখন থেকে আউটসোর্সিং এর ভিত্তিতে রেলপথ মন্ত্রণালয় এই কাজগুলো পরিচালনা করবে। তো শ্রমিকরা তখন থেকে আসলে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করেছেন। সচিব রেলপথ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল, রেলের যে কমলাপুরের যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে তাদের অবস্থান কর্মসূচি ছিল। এর আগে তারা 17 থেকে 18 দিন সেখানে অবস্থান করেছেন এবং সর্বশেষ যখন তাদেরকে একেবারে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে টিএলআরদেরকে আসলে আর রাখা হবে না, আউটসোর্সিং এর ভিত্তিতে শ্রমিক নিয়োগ করা হবে, তখন আসলে তারা চাকরি স্থায়ীকরণ এবং যে তারা বলছেন যে আউটসোর্সিং বাতিল করে তাদেরকে আবার পুনরায় নিয়োগ দেওয়ার দাবিতে তারা আসলে রেলপথে নেমেছেন। আজকে সকালবেলায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল 10টার দিকে এই বিক্ষুব্ধ শ্রমিকরা, অর্থাৎ রেলের যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন, যারা বিশেষ করে গেটম্যান, তারা হচ্ছে যে এসে কিন্তু এখানে রেল লাইনের উপরে অবস্থান নিয়েছেন এবং সকাল থেকে ঢাকার সাথে 10টা থেকে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। একটু আগে যে কথাটি বলছিলাম যে 10 মিনিট আগে একটি ট্রেন এখানে এসে এফডিসি গেট পার হওয়ার সময় এখানকার যারা শ্রমিক তারা কিন্তু সেটিকে আটকে দিয়েছেন এবং এটিকে আটকে দেওয়ার কারণে আসলে সারা দেশের সাথে যে রেল যোগাযোগ তা কিন্তু বন্ধ হয়ে গেছে ঢাকার। এবং এই কারওয়ান বাজারের যে এফডিসি গেটের যে চাবি, অর্থাৎ ইন্টারলক যেই সিগন্যাল সিস্টেম, সেই চাবিও কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা কেড়ে নিয়েছে এখানকার যে গেটম্যান আছেন তার কাছ থেকে। সুতরাং এতে লক হয়ে আছে এবং সারা দেশের সাথে ঢাকার যোগাযোগ কিন্তু এখন বন্ধ রয়েছে এবং শ্রমিকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। এই ছিল আমার কাছে অস্থায়ী শ্রমিকদের রেলপথ অবরোধের সর্বশেষ খবর। রেলওয়ে অস্থায়ী শ্রমিকদের অবরোধের খবর জানতে এতক্ষণ ছিলাম কারওয়ান বাজারে।